আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিজের নামে একটা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য কীভাবে তৈরি করবেন আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ডেস্কটপে দেখাচ্ছি। এখানে ক্যানভা সার্চ করবেন গুগলে যাওয়ার পরে। ক্যানভা সার্চ করার পরে আপনি এখানে দেখবেন এই যে প্রথম যে পেজটা চলে আসছে, ফ্রি ডিজাইন টুলস প্রেজেন্টেশন ভিডিও, এটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে মোবাইল দিয়েও দেখাবো কীভাবে করবেন, সেটা ভিডিওর পরে দেখাবো। সো আমি এখানে লিখবো শুধু ভিজিটিং কার্ড। তখন ভিজিটিং কার্ডের যে টেমপ্লেটসগুলো, বিভিন্ন ধরনের টেমপ্লেটস এখানে শো করবে। আপনি কীরকম ধরনের ভিজিটিং কার্ড তৈরি করতে চাচ্ছেন? সো এখানে আপনি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করেও আপনি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো টেমপ্লেটস চলে আসবে। এখান থেকে আপনার যেই টেমপ্লেটসটা পছন্দ সেটা দিয়ে আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। মনে করেন যে আমার, ওকে আমি নিচে যাচ্ছি, আমি দেখি কোন টেমপ্লেটসটা, এই টেমপ্লেটসটা মনে করেন আমার পছন্দ, আমি এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই টেমপ্লেটস দিয়ে আমি একটা ভিজিটিং কার্ড আপনাকে তৈরি করে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম দেখাচ্ছে ক্লোডিয়া আলবিস। এখানে আপনাকে আপনার নিজের নাম দিতে হবে। তারপর এখানে ম্যান আইকনে আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন। সো আমি ক্লোডিয়া আলবিসে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে আমার নাম এবং আমার সকল ইনফরমেশন দিয়ে দিব, মার্কেটিং ম্যানেজার পজিশন সহকারে যা আছে সব দিয়ে। আমি আপনাদেরকে ভিডিওটা পজ করে দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার নাম লেখার অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন, আপনার পজিশন কি যাবতীয় ইনফরমেশন লিখে নেবেন। আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে তারপরে এই যে দেখুন বিকাশ এজেন্ট, তারপরে আমি লোগো অ্যাড করেছি। এখানে আপলোডে ক্লিক করে লোগো অ্যাড করতে পারেন। তারপরে এখানে আপনার ওই যে যেমন আমার এখানে লোগো অ্যাড করা আছে, এখানে বিকাশে ক্লিক করার পরে লোগোটা চলে আসছে। সেইভাবে আপনি যে কোনো লোগো, আপনার জব রিলেটেড, আপনার কার্ড রিলেটেড যে কোনো লোগো আপনি এখানে অ্যাড করে নেবেন। আমি বারকোড অ্যাড করে নিয়েছি, ওকে। তারপর এখানে মেল নাম্বার, আমার অ্যাড্রেস সবগুলোই আমি এখানে অ্যাড করে দিয়েছি। সো আপনারা এইভাবে সবগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে দেওয়ার পরে আপনার তৈরি হয়ে যাবে একটা আপনার নিজের নামে বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। নিজের এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে তারপরে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দুই ফরম্যাটে, পিএনজি বা জেপিজি, আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতেছি। জেপিজি ফরম্যাট ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার এই বিজনেস কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, বা প্রিন্ট ছাড়াও আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই বিজনেস সম্পর্কে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, এইভাবে খুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে বা ডেস্কটপ দিয়ে যে কোনো ধরনের বিজনেস কার্ড অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে মোবাইল দিয়ে তা করবেন। মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এই যে আপনার এখানে চলে আসবে, এখানে আপনাকে লিখতে হবে ক্যানভা। একই নিয়ম, আপনাকে এখানে ক্যানভা লিখবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এই যে আপনি ইচ্ছা করলে এটাকে আপনি ডেস্কটপ সাইডও নিয়ে নিতে পারেন। এই যে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইডে ক্লিক করার পরে আপনার ডেস্কটপে যেরকম দেখাচ্ছিল ঠিক একইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখানে প্রথম যে অপশনটা দেখতে পাবেন ক্যানভা, এই যে ক্যানভার যে আইকনটা দেখতে পাবেন, এখানে ক্যানভা ভিজুয়াল সুইটে ক্লিক করবেন। সুইটে ক্লিক করার পরে এখানে আমি লিখব ভিজিটিং কার্ড, সার্চে ক্লিক করবো। তখন ভিজিটিং কার্ডের সবগুলো স্যাম্পল এখানে চলে আসবে বা টেমপ্লেটস এখানে চলে আসবে। দেখুন এখানে অসংখ্য টেমপ্লেটস চলে আসছে। এখান থেকে যে টেমপ্লেটসটা আপনার পছন্দ এই টেমপ্লেটটাই আপনি এখান থেকে নিতে পারেন। মনে করেন টেমপ্লেটটা পছন্দ, সো আপনি প্রফেশনাল বিজনেসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসছে এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এখানে আপনার ছবি দিতে, তারপর আপনার এখানে নাম লিখতে পারেন, তারপর এখানে আপনার যে পজিশন, পজিশনটা লিখতে পারেন। নিচের অপশনে ক্লিক করার পরে তারপরে এখানে আপনার সবগুলো ইনফরমেশন দিয়ে এভাবে আপনি মোবাইলেও খুব সহজে একটা ভিজিটিং কার্ড আপনি আপনার নিজের নামে বানিয়ে ফেলতে পারেন। তারপর আপনার ভিজিটিং কার্ডের অন্য পৃষ্ঠায় যদি আপনার কিছু ইনফরমেশন দিতে চান, তাহলে এখানে দেখুন দুইটা টেমপ্লেট, এই দুইটা কার্ড আছে। আপনি এখানে দুই নম্বরে ক্লিক করবেন। দুই নম্বরে ক্লিক করার পরে এখানে আপনার কোম্পানির লোগো বা আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন। সেভাবে খুব সহজে আপনি ক্যানভা দিয়ে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এই সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয় বা কোথাও কোনো বুঝতে না পারলে তখন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।